বিল দিতে না পারায় বছর খানেক ধরে বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। প্রায় অন্ধকার, এক কামরা টিনের ঘরেই এখন সাফল্যের আলো। আর্টস নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিকে যৌথভাবে চতুর্থ হয়েছেন বাঁকুড়ার সোনামুখীর অর্পিতা মণ্ডল। অভাবকে হেলায় হারিয়ে 500-র মধ্যে 495 পেয়েছেন সোনামুখীর পাথরমোড়া উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী। এডুকেশন, ভূগোল, বাংলায় 100-100 পেয়েছেন অর্পিতা। কৃতি এই ছাত্রীর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। গত বছর অর্পিতার দাদা উচ্চ মাধ্যমিকে 90% পেয়েও আর্থিক কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এত কিছুর পরেও লড়াই ছাড়েননি অষ্টাদশী, পাশে পেয়েছেন কাকাকে, তারপর এই চোখ ধাঁধানো সাফল্য। বাঁকুড়ার পাথরমোড়া গ্রামে অর্পিতা মণ্ডল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান করেছে। অসুবিধা হয়, গরমকালে প্রচুর গরম করে, আর পড়াশোনার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, মেঘ জল হলে লাইন মানে যখন থাকে না, চার্জারে চার্জারে তখন সমস্যা হয়, পড়তে পারি না। মোবাইল চার্জ পাশের বাড়ি জেঠিমা একটা আছে, জেঠিমাদের বাড়িতে দিয়ে আসি চার্জ। মানে আশা ছিল যে কিছু একটা করতে হবে, এত কষ্ট করে মা বাবার পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে, একটা আশা আনন্দ দিতে হবে, ওদের মায়ের মুখে হাসি ফোটানো, একটা জেদ চেপে গেছিল। স্রোতের বিরুদ্ধে লড়াইয়ে অর্পিতাকে হাল না ছাড়ার পরামর্শ দিয়েছিলেন স্কুলের শিক্ষকরা। আর গৃহ শিক্ষকদের কেউ বিনা বেতনে, কেউ সামান্য টাকা নিয়ে পড়াতেন। স্কুলে বরাবর প্রথম অর্পিতা শিক্ষিকা হতে চান। স্কুলে স্যার ম্যাডামরা ছিল, তার সাথে টিউশনেরও স্যার ম্যাডাম ছিল। বাড়িতে স্পেশাল করে তো টিউশন নিইনি, তবে এমনি সাবজেক্ট ওয়াইজ তিনটে মোট টিউশন পড়তাম। ওখানে স্যারদের সাহায্য পেয়েছি, স্কুলে ম্যাডামদের সাহায্য পেয়েছি, নিজে পরিশ্রম করেছি। এই অবস্থাতেও পড়াশোনা করে রেজাল্ট করেছে, এটাতে তাকেই ধন্যবাদ দেওয়ার কথা মূলত। তারপরে আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও তো সর্বতোভাবে সাহায্য করেছে এই করোনা পরিস্থিতিতে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা নিয়েছি, তাতে তার পারফরমেন্স অনেক ভালো। এমন আকাশ ছোঁয়া সাফল্যেও উঁকি মারছে অনিশ্চয়তার মেঘ। অর্পিতা কিভাবে উচ্চশিক্ষায় এগোবেন তা নিয়ে উদ্বিগ্ন তার কাকা। তবে মেধাবী ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ওর বাবা মেন্টালি পেশেন্ট দীর্ঘদিন ধরে। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি যতটা সম্ভব, মানে পড়াশোনার থেকে শুরু করে সংসার চালানোর যেটুকু খরচা, কষ্ট হলেও এখনও চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এই উচ্চশিক্ষার জন্য কী করে চালাবো, আমার মাথায় প্রচুর চাপ। কাজে আমি চাই যে আমার ভাই যেটা জানো আগামী দিনে একটু ভালো জায়গায় যেতে পারে। কখনো হাল না ছাড়ার মন্ত্রে জীবনযুদ্ধে সফল সোনামুখীর পাথরমোড়ার বাসিন্দা অর্পিতা। তাকে যে অনেক দূর যেতে হবে। তুহিন অধিকারী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।